আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপান্তর সংবাদে। সাথে আছি আমি সোনিয়া আক্তার আভা। পীরগঞ্জে চক্ষু চিকিৎসা নিচ্ছেন এমন এক উপকারভোগীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সেই নারী চক্ষু চিকিৎসায় আরো সুযোগ সুবিধা দেওয়ার অনুরোধ জানান। তখন প্রধানমন্ত্রী হাসতে হাসতে বলেন, শ্বশুরবাড়ি বলে কথা একটু বেশি কথা শুনতেই হবে। বৃহস্পতিবার 11 মার্চ প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 5টি বিভাগের আওতাধীন 20টি জেলার 70টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সরকার বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং বনায়ন কার্যক্রম জোরদার করেছে। টেকসই বন ব্যবস্থাপনা নিশ্চিতকরণে অংশ হিসেবে বনের অভ্যন্তরে বেআইনিভাবে বসবাসরতদের বনের বাইরে বের হয়ে আসতে হবে। বৃহস্পতিবার 11 মার্চ বন অধিদপ্তরের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত টেকসই বন ও সমৃদ্ধ বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রভাষা দাবি দিবস স্মরণে স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করেছে ডাক অধিদপ্তর। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বৃহস্পতিবার 11 মার্চ তার দপ্তরে এ বিষয়ে 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট এবং 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন। এছাড়া 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড উদ্বোধন করা হয়। সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদ উসামা চৌধুরী কায়েসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। তিনি ছাড়াও শোক প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া এবং চিফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা টানা দ্বিতীয় দিনের মতো 1000 ছাড়িয়েছে। বৃহস্পতিবার 11 মার্চ এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে 1052 জন। গতকাল 10 মার্চ শনাক্ত হয়েছিল 1018 জন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 6 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসরিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মানিকগঞ্জের শিবালয়ের আলোক দিয়া চরে মাতাল শ্বশুরে দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন পুত্রবধূ লিবা খাতুন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন তার মেয়ের জামাই বিল্লাল হোসেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবার সংবাদকর্মীদের উপর চটেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার সমর্থক এক ছাত্রলীগ নেতা। আরিফুর রহমান নামের ওই ছাত্রলীগ নেতার মামলায় স্থানীয় 3 সংবাদকর্মীকে আসামি করা হয়েছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া রেল স্টেশন সংলগ্ন 3টি এলাকায় ওভারব্রিজ ও পকেট গেট নির্মাণের দাবিতে রেল লাইনের উপর অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ওভারব্রিজ ও পকেট গেট অধিকার আদায় বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে বক্তারা দ্রুত সীমানা প্রাচীরে পকেট গেট তৈরি এবং ওভারব্রিজ নির্মাণের দাবি জানান। দাবি আদায় না হলে কর্মসূচি ঘোষণার কথাও বলেন তারা। করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বে প্রায় 1 কোটি 20 লাখ নারী জন্মনিরোধক সামগ্রীর প্রাপ্যতা থেকে বঞ্চিত হয়েছেন। জাতিসংঘের যৌনতা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সংস্থার প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়। সংস্থাটি আরো জানায়, এই সংকটের ফলে সবচেয়ে বেশি দুর্বল ও দরিদ্র নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটির নির্বাহী পরিচালক নাতালিয়া ক্যানেম বলেছেন, কোভিড নারী ও কিশোরীদের ব্যাপক সর্বনাশ করেছে, কিন্তু সবচেয়ে দরিদ্র ও দুর্বলরাই এর ফলে গুরুতর পরিণতি প্রত্যক্ষ করেছে।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে এক গুচ্ছ নাটক নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এর ধারাবাহিকতায় বিটিভির ঢাকা কেন্দ্রের সভাকক্ষে গত 9 মার্চ নাটকের পাণ্ডুলিপির বিষয় নির্ধারণে নাট্যকার, নির্মাতা ও নাট্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন। আলোচনায় অংশ নেন বরেণ্য নাট্যজন আতাউর রহমান, এজাজ মুন্না, অনন্ত হীরা সহ আরো অনেকে। এই ছিল সংবাদ আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।